বাজার থেকে কিনে এনেছিল। আচ্ছা, গরুটা তো গরুটা কি জাতের গরু জানেন? আপনি কিভাবে লালন পালন করতেছেন? আচ্ছা, আপনি আদর করে গরুটাকে লালন পালন করতেছেন। গরুটা জ্বালা যন্ত্রণা করেন আপনারা? না, অনেকে তো এরকম বড় গরু লালন পালন করতে ভয় পায়। না, অনেক যত্ন, অনেক যত্ন করতে হয়। আপনার অনেক মানে? আচ্ছা, অনেকে তো গরু কাছে যাইতেছে না, আপনার অনেক মানে, কারণ কি? কারণ আদর করি জানে, আদর করেন দেখে মানে। আচ্ছা, এই গরুটা এখন ওজন আছে কেমন? 800 কেজি। 800 কেজি। আচ্ছা, তো এই গরুটা এখন দাম চাইতেছেন কত বিক্রির জন্য? 5.5 লক্ষ টাকা দাম চাইতেছেন। আলোচনা করার সুযোগ আছে? আচ্ছা, ঠিক আছে। গরুটা তো দেখলাম মন খারাপ, আমরা আসছি দেখে নাকি। আচ্ছা, তো আপনাদের বাসার ঠিকানা একটু বলেন তো, যে যদি কেউ ঢাকা থেকে আসতে চায় কিভাবে আসবে? এটা হচ্ছে রায়পুরা নবী আবাস কান্দাপাড়া। আচ্ছা, ঠিক আছে। তো এই গোটা কি কোনো নাম রাখছেন? এটা হচ্ছে নসিংদি ডন। আচ্ছা, ঠিক আছে। তো ফোন নাম্বারটা বলতে পারবেন? আচ্ছা, ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা সাসি, আপনি তো এই গোটাকে একবার সন্তানের মতো লালন পালন করছেন। আচ্ছা, তো এই গরুটাকে যদি আপনি বিক্রি করে দেন মানে খারাপ লাগতো না? খারাপ তো লাগবই। আচ্ছা, তো এই তারপর কি বিক্রি করতে পারবেন যে খারাপ তো লাগবে না করে কি করুম? তো বিক্রি ইয়াবই, এত বড় গরু তো আপনারা রাখা সম্ভব না? সম্ভব না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চাচি, এই গরুটাকে কি কি খাবার খাওয়াইতেন? খাওয়াইছি ঘাস, খাওয়াইছি এমনি খের কাটিয়া লাড দিয়া খাওয়াই, লালি দিয়া, আর ইয়া বুটের চুল্লা। আচ্ছা, কারণ কি? আর ভুসি এটাই খাওয়াই। চুল্লা ভুসি খাওয়াইছেন? আচ্ছা, আমরা তো অনেক গরু দেখি যে যে গরুগুলিকে আপনার ফিট খাওয়ানো, আপনার রোদে আসলেই আপনার এই যে লুল বিজলা পড়ে, তো এই গরুটা তো কোনো লুল বিজলা পড়তেছে না। আমার গরু ফিট খাওয়াইছেন না? না, আমার গরু ইয়ার মধ্যে বাইন্ধা ফেয়া দিতাম, লোদের মধ্যে তো এক জল্লা কিনু করতো না। আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।